বাপুজি কেক বলতে বেসিক্যালি আমার ছোটবেলাকার কথা অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আর আমরা আর কি দেখতাম ছোটবেলায় যে মা টিফিন বক্সে বাপুজি কেক দিয়ে দিত, আর দুপুরবেলা সেটা আর কি লাঞ্চে খেতাম, বা অনেক সময় দিত না, আমরা ক্যান্টিন থেকে কিনে নিয়ে তারপরে খেতাম। আর বাপুজি কেক যা যারা চেনো না, এই যে এইটা হচ্ছে বাপুজি কেক। আর বাপুজি কেক হলো গিয়ে কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কেক, চিপেস্ট কেক। আর বাপুজি কেকের মধ্যে তো প্রচুর নস্টালজিয়াটা ব্যাপার জুড়েই রয়েছে, তাই আমি ভাবলাম যে আজকে একটু বাপুজি কেক আর একটু দামি কেকের একটা কম্পারিজন করি, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু। আর যা যারা বাপুজি কেককে পছন্দ করো তারা একটু যাও লাইকটা দিয়ে দাও, কারণ বুঝতেই পারছো লাইকটা একটু দরকার পড়ে। আর ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। ও বাই দ্য ওয়ে, আমি শিলাদিত্য আর তোমরা দেখছো ডেলি আড্ডা ব্লগ, একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে, সেই সব কিন্তু ভিডিওটা দেখতে হবে, জুড়ে থাকো। তো বেসিক্যালি আমরা এখন যাবো বাপুজি কেক আর একটা দামি কেক কিনতে। তো দোকানে যাই, কোন দোকানে আমি পাই এখন বাপুজি কেক আমার কোনো আইডিয়া নেই। অনেক বছর পর আজকে বাপুজি কেক খাবো আর একটা দামি কেকের কম্পারিজন তোমাদের সাথে শেয়ার করবো, এক্সপ্লোর করবো। তো এখন যাই দোকানে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো কিনে নিয়েছি বাপুজি কেক, আর দাম এখন হয়ে গেছে 7 টাকা। দীপু বললো যে একটা সময় নাকি ও 5 টাকাতেও খেত, আমার মনে নেই কারণ ছোটোবেলায় ওরকমভাবে টাকা পয়সা হাতে পেতাম না, যা পেতাম হয়তো ডেলি 10 টাকা করে ওই মনে থাকতো। কিন্তু বাপুজি কেকের দাম আমার ছোটোবেলায় কত ছিল আমার মনে নেই, দীপু বললো 5 টাকা করে ছিল, আমি তো আরও আগেই হবেই, ঠিক আছে আরও আগেরই আছি। তো যাই হোক, এখন 7 টাকা হয়ে গেছে, বাপুজি কেক কেনা হয়ে গেছে। আর এখন আমার চোখের সামনে আশেপাশে বড় কেকের দোকান বলতে মিয়ামোড়টাই চোখে পড়েছে, তো মিয়ামোড়ে যাবো কেক কিনবো। আচ্ছা একদম ধামাত কার হবে ব্যাপারটা, ঠিক আছে স্টে টিউন। বাবা কি আওয়াজ হলো, যাই হোক। তো বেসিক্যালি আমি নিয়ে নিয়েছি, এটার দুটো নিল 20-20, 40 টাকা, আর এটার নিল 36 টাকা। কী বেশ একটা নাম ছিল, ফ্যানবেরি অত সব জানি না বাবা, আমরা বাপুজির আমলের লোকজন। আজকে একটা বেশ মারাত্মক, মানে আজকে যে কী আমার কাছে উত্তর একটা চাপলো যে বাপুজি কেকের সাথে একটা দামি দোকানের কেকের কম্পেয়ার করবো, কী যে চাপলো জানি না। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে কম্পেয়ার করবো, আলাদাই হতে চলেছে, জুড়ে থাকো জুড়ে থাকো। সো ফাইনালি চলে এসেছি কম্পেয়ার করতে। এই হচ্ছে গিয়ে ক্র্যানবেরির কী একটা নাম বললো, এই হচ্ছে 2 পিস নিয়ে নিয়েছি, আর একটা ফ্রুটস কেক, আর এটার নাম আছে কী লেখা আছে, মাদাইরা স্লাইস। আর ফাইনালি এই হচ্ছে বাপুজি কেক। তাকে কোনটা আনবক্সিং করবো তো আমি ভেবেই পাচ্ছি না, হাতে যখন এটাই আছে তো এটাকেই আনবক্সিং করা যাক। কী কী লেখা আছে আগে দেখে নিই, ক্রাউন বেক, গুড চয়েস অ্যান্ড গুড হেলথ, মানে এটা খাবে ভালো শরীর থাকবে এরকম ব্যাপার লেখা আছে, স্পেশাল টিফিন কেক, আর হচ্ছে গিয়ে বিজয় লক্ষ্মী বেকারি। বাপ রে বাপ, ওফ, তা একটা আনবক্সিং করে নিই। এই হচ্ছে প্যাকেটটা, একদম প্যাকেটটা অ্যাজ ইট ইজ ওরকমই আছে, ছোটোবেলার কথাই মনে পড়ে গেল। ও ভাই ভেতরটা বাবা আটকে গেছে, যাই হোক এখন যদিও বিকালবেলা, এগুলো বেসিক্যালি সকালেই আসা হয়, ছিঁড়েই দিলাম প্যাকেটটা। এই ওফ, অনেক কিছু করেই ফেললাম, যাই হোক। এই হচ্ছে বাপুজি কেক, সাইডে রাখলাম, আর এই হচ্ছে তার প্যাকেটটা যেটাকে আমি পুরো একদম ছিঁড়ে একাকার করে দিয়েছি। যাই হোক, এইবার আনবক্সিং করতে যাব। ক্র্যানবেরি, তার আগে একটা কিছু ছিল মাথায় নেই, দাম নিয়েছে 36 টাকা, 36 নিল তো, দাম নিয়েছে 36 টাকা। খুলি প্যাকেটটাকে, আমি বুঝে পাই না, মিয়ামোড়ে আমি স্যান্ডউইচও দেখেছি, আর ওপরে একটু একটুখানি একটা থাকে, ওইটা টানলেই খুলবে, আর এখানেও ওরকমই আছে, ভালো করে না ব্যাপার আছে, ওটা ধরে টানলেই হয়ে যাবে ব্যাপারটা। এই হচ্ছে প্যাকেট থেকে বেরিয়ে গেল। ওফ, উপরটা একটু চকো চিপস ফিপস আছে, ফ্রুটস আছে, এই হচ্ছে, আর এইটা একদম নর্মালি স্লাইস কেক, মিয়ামোর থেকে নিয়েছি 20 টাকা করে পিস, দুটো নিয়ে নিচ্ছি আমি আর ভাই খাওয়াবো বলে, ঠিক আছে আর তোমাদের সাথে শেয়ার করবো বলে। এই হচ্ছে সাইজ। এইবার কোনটা দিয়ে শুরু করি, আজকে তো মন কিছুতেই মানছে না, ঠিক আছে বাপুজিকে একটা পরেই শুরু করব, এটা দিয়েই শুরু করি। ক্র্যানবেরি কী বেশ নাম ছিল বুঝি না, এক কামড় নিয়ে নি। ভালো, আম ঠিকঠাক, এখানে ফুডসেরও ব্যাপার আছে, চকো চিপসও আছে, এই যে হচ্ছে ব্যাপার, চকো চিপসটা, এটা চকো চিপস বলবো না, চকলেট হয়তো মোটা করে দিয়ে দিয়েছে দীপু, আমার মাঝখান দিয়ে কি ফেলে দিয়ে, হয়তো প্লাস্টিকটা ফেমে আসছিলো, তো এটাও ফেলে দেয়, ফেমে আসছে ফেলে দেয়, বুঝতেই পারছো আজকে কী লেভেলের এক্সাইটেড আছি, বাপুজিটা পরেই আসবো।
ঠিকঠাকই লাগলো। এইবার ফুড কেক, মাদাইরা স্লাইস, তাই তো লেখা আছে। হ্যাঁ, মাদাইরা স্লাইস 20 টাকা পিস। এদিস ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। এইবার ফাইনালি নয়, আগে মুখেরটা শেষ করে নিই তারপরে আসবো, নাহলে ছাদের একটা ব্যাপার থাকবে, কাট করে দে এখন, খেয়ে নিই তারপরে আসি। তো ফাইনালি মুখের খাওয়া দাওয়া পুরো শেষ, ওই দুটো ঠিক আছে। এইবার আসলো বাপুজিকে একটু ট্রাই করে নিই। ঠিকঠাক, 7 টাকার তুলনায় অসাধারণ টেস্ট। এবার হয়তো অনেকেই ভাববে, বাপ রে বাপ, কোন দোকানের সাথে কোন দোকানে কম্পেয়ার করছে। না, আমি একদমই কম্পেয়ার করছি না, একদমই আমি তুলনা করছি না, কিচ্ছু করছি না। সবাইকে পুরো ব্যাপারটা খোলসা করে বলে দিই, 7 টাকার তুলনায় বাপুজি কেক একদম ঠিকঠাক। একটা বাপুজি কেকের মধ্যে বুঝতেই পারছো একটা নস্টালজিয়া ব্যাপার আছে, আর চিপেস্ট কেক অফ কলকাতা, হ্যাঁ মারাত্মক ব্যাপার। আর এইগুলো তো ঠিকঠাকই বলতে পারো, যারা এখনও বাপুজি কেক খাও বা বাপুজি কেক পছন্দ করো, খেতে থাকো, লাইক মারতে থাকো আমাদের ভিডিওটা, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আশা করি ভালো লাগলো, আর ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আরও নতুন নতুন কন্টেন্ট আসছে, টিল দেন সাইনিং অফ, টাটা।